আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ রাতে অতিক্রম করবে মূল কেন্দ্র সমুচ বন্দরগুলোতে দশ নম্বর মহাবিপদ সংকেত কুয়াকাটায় একজনের মৃত্যু প্রায় আট লাখ মানুষকে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে উপকূলীয় এলাকায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান ঘূর্ণিঝড় মোকাবেলায় দুর্যোগ মন্ত্রণালয়ের সবার ছুটি বাতিল দণ্ডপ্রাপ্ত তারেক রহমান এবং বঙ্গবন্ধুর আত্মশিকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা নিশ্চিত করা হবে বললেন প্রধানমন্ত্রী এবং ডিজিটাল আইনে অকারণে সাংবাদিকদের হয়রানি বন্ধে সতর্ক সরকার জানালেন ওবায়দুল কাদের সাংবাদিকতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত উপকূলে আঘাত এনেছে ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ রাতে অতিক্রম করবে মূল কেন্দ্র সবশেষ ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন অতি দপ্তরের পরিচালক আজিজুর রহমান রিমাল আঘাত হানলে রাজধানীতে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া হবে বলেও জানান তিনি আরও জানাচ্ছেন মাজারুল হক মোহাজির উপকূল অতিক্রম করছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল রাতে ঝড়ের মূল কেন্দ্র উপকূলে আঘাত হানবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ঝড়ের মূল কেন্দ্র উপকূল অতিক্রম করতে তিন থেকে চার ঘন্টা সময় নেবে আবহাওয়া অধিদপ্তরের সবশেষ ব্রিফিংয়ে জানানো হয় প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের আশেপাশের বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে একশো কিলোমিটার পর্যন্ত প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এরকম একটা সার্কেল বৃত্ত বৃত্তের কেন্দ্রের সামনের বাঁক আসতেছে আগে তারপরে কেন্দ্রটা তারপরে আসবে তার নিচের বাঁক ওই সময়টা কেন্দ্র অতিক্রম করলেও ঘূর্ণিঝড় শেষ হবে না তারপরেও তার নিচের যে অংশটা পরবর্তী অংশটা সেটা আমাদের ল্যান্ডের দিকে দাবিত হতে থাকবে তবে উপকূল এলাকায় গুড়িগুড়ি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে আকাশ কালো হয়ে এসেছে উত্তাল হয়ে উঠেছে সাগর এরই মধ্যে তিন থেকে চার ফুট উচ্চতার জোয়ারে প্লাবিত হয়েছে উপকূল ঝড়টি উপকূল অতিক্রমের সময় আট থেকে দশ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস এ বাদ যেহেতু ভেঙে গেছে এ বাংতি থাকবে আরও আরো বাঙ্গন অব্যাহত থাকবে আরো হবে পানি হবে মানে 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 ঢুকবে ততই বাদ জল পরিমাণ বৃদ্ধি পাবে এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঢাকায় বৃষ্টি আর বাতাস থাকলেও সেটি খুব বেশি নয় বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর প্রবল ঘূর্ণিঝড়ের কারণে হওয়া ভারী বৃষ্টিতে কক্সবাজার বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি সম্মাননিত পজরসেছে দষ্ট আপ সন্দ বলছে। মা হক মুহাজির এটিএন বাংলা ঢাকা। প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে চট্টগ্রামের শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর থেকে বন্ধ রয়েছে সব ধরনের ফ্লাইট ওঠানামা চট্টগ্রাম সমুদ্র বন্দরে পণ্য ওঠানামা কার্যক্রম বন্ধ সহ দেশের অভ্যন্তরীণ সব রুটে বন্ধ রয়েছে নৌযান চলাচল দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত করা হয়েছে উপকূলীয় জেলার সাইক্লোন সেন্টারগুলো সবাইকে নিরাপদে আশ্রয় যেতে প্রচারণা চালাচ্ছে স্থানীয় প্রশাসন কুয়াকাটায় জোয়ারের পানিতে ভেসে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে পাঠানো তথ্য আরো রহমান জানাচ্ছেন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে খুলনায় সকাল থেকেই দমকা হাওয়া ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট উপকূলে দুই হাজার কিলোমিটার বেরিবাধের মধ্যে প্রায় সতেরো কিলোমিটার কিছুটা নাজুক হওয়ায় চলমান সংস্কার কাজের পাশাপাশি ঘূর্ণিঝড়কে সামনে রেখে জিও ব্যাগ ও সিট দিয়ে বাঁধ রক্ষায় অতিরিক্ত কাজ চলছে ঘূর্ণিঝড় রেমালের কারণে মংলা সমুদ্র বন্দরে দশ টং মহাবিপদ সংকেত দেখানো হয়েছে ইতিমধ্যে ঝড়ের প্রভাব শুরু হয়েছে বইছে দমকা হাওয়া কোথাও কোথাও থেমে থেমে বৃষ্টি হচ্ছে দুর্যোগ মোকাবিলায় একশো তিনটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বরগুনায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে বইছে দমকা হাওয়া আকাশও মেঘাচ্ছন্ন নিরাপদ আশ্রয়ে সরে আসছেন উপকূলের মানুষ ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত রয়েছে ছয়শ তিয়াত্তরটি আশ্রয় কেন্দ্র পটুয়াখালীতে ঝড়ো হওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা দুই থেকে তিন ফুট বেড়েছে এলাকাবাসীকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রচারণা চালাচ্ছে প্রশাসন ও কোস্টগার্ড পিরোজপুরে শনিবার সন্ধ্যা থেকে হালকা বৃষ্টি হচ্ছে জেলার কচা বলেশ্বর কালীগঙ্গা সহ বিভিন্ন নদীর পানি জোয়ারে এক থেকে দেড় ফুট বেড়েছে এতে উদ্বেগ আর উৎকণ্ঠা থাকলেও আশ্রয় কেন্দ্রে যাননি বেশিরভাগ মানুষ ঘূর্ণিঝড়ের প্রভাবে বরিশালের আকাশ মেঘলা রয়েছে নদীর পানি দুই থেকে তিন ফুট বেড়েছে এতে চর ও নগরীর নিচু এলাকায় পানি ঢুকে পড়েছে এছাড়া থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে বন্ধ রয়েছে বরিশাল ঢাকা সহ সকল রুটের লঞ্চ চলাচল সাতক্ষীরায় গুড়িগুড়ি বৃষ্টির সাথে বইছে দমকা হাওয়া এছাড়া সুন্দরবন সংলগ্ন নদ নদীতে স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট পানি বেড়েছে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের সরিয়ে নিতে প্রস্তুত রয়েছে আটশো সাতাশিটি আশ্রয়কেন্দ্র ভোলায় সকাল থেকেই দমকা হওয়া বইছে আকাশ মেঘাচ্ছন্ন উত্তাল রয়েছে মেঘনা ও তেতুলিয়া নদী আটশো উনসত্তরটি সাইক্লোন সেল্টার প্রায় চোদ্দ হাজার স্বেচ্ছাসেবক ও আটানব্বইটি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে প্রশাসন কক্সবাজারে সকাল থেকে দমকা হওয়া বয়ে যাচ্ছে বৈরি আবহাওয়ার কারণে সব ফ্লাইট বাতিল করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বিমান চলাচল পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ স্থান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে এদিকে নয় নম্বর মহাবিপদসংকেত দেখাতে বলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত সকল ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে এছাড়া বন্দরে বন্ধ রয়েছে পণ্য ওঠানামা সব জাহাজকে বহিনঙ্গর নিরাপদ দূরত্বে যেতে নির্দেশনা দেয়া হয়েছে আশিকুর রহমান এটিএন বাংলা ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার বাতিল করা হয়েছে দুর্যোগ মন্ত্রণালয়ের সবার ছুটি উপকূলীয় এলাকায় খোলা হয়েছে সাইক্লোন সেন্টার আশ্রয় নিয়েছেন লাখের বেশি সরাসরি মনিটরিং করছেন নয় হাজার আট প্রধানমন্ত্রী সচিবালয়ে আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠক শেষে এসব তথ্য জানান দুর্যোগ প্রতিমন্ত্রী তিনি জানান রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত বন্ধ থাকবে কর্ণফুলিতে বঙ্গবন্ধু চ্যানেল আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল আসছে ঘূর্ণিঝড় রিমাল সামাল দিতে প্রস্তুত সরকার দু সালে আঘা থানা ঘূর্ণিঝড় আয়লার মতো ভয়ঙ্কর হতে পারে রিমাল সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর চট্টগ্রাম সহ উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও বড় জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে এর মধ্যে নয় হাজার সাইক্লোন সেন্টারে আট লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন বাতিল করা হয়েছে দুর্যোগ কবলিত এলাকায় সরকারি ছুটি ক্লাস চলবে না শিক্ষা প্রতিষ্ঠানে ঝড়ের সময় বন্ধ থাকবে কর্ণফুলীতে বঙ্গবন্ধু ট্যানেল সচিবালয়ে আন্তঃ মন্ত্রণালয় বৈঠকে নেওয়া হয়েছে এসব সিদ্ধান্ত সমস্ত বাংলাদেশেই এই বৃষ্টিপাতের জন্য ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আমাদের পাহাড়ি অঞ্চলগুলি ব্যাপকভাবে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে ঝড় শেষ না পর্যন্ত সমস্ত ছুটি বাতিল করা হয়েছে প্রায় আমরা আট থেকে নয় হাজার আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে আমরা তৈরি করে রেডি করে রেখেছি প্রায় আট লক্ষর বেশি মানুষ অলরেডি আশ্রয় দিয়েছে প্রতিমন্ত্রী বলেন ঘূর্ণিঝড় রিমাল সরাসরি মনিটরিং করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষয়ক্ষতি কমাতে সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি সে অনুযায়ী কাজ করছে যৌথ বাহিনী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সার্বিক সার্বক্ষণিক ভাবে এটা মনিটরিং করতেছেন ঝড়ের পর ক্ষয়ক্ষতি নিরূপণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুর্যোগ প্রতিমন্ত্রী ক্লাস বন্ধ থাকবে মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা পর্যবেক্ষণ করছে আবহাওয়া অফিস এ নিয়ে সব শেষ খবর জানতে আমরা এখন চলে যাচ্ছি রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে সেখানে আছেন আমাদের সহকর্মী তরিক ইসলাম আহ তরিক ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র বাংলাদেশের উপকূল কখন অতিক্রম করবে কিছু কি জানতে পেরেছেন তনুজা ধন্যবাদ আপনাকে আমি আপনি ঠিক যেমনটা বলছিলেন আমি কিন্তু এখন আবহাওয়া অফিসে রয়েছে এবং এখানকার যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু খুব সতর্ক অবস্থানে রয়েছেন এবং প্রতি মুহূর্তে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমেল তার সর্বশেষ যে অবস্থান সেই অবস্থানটা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন আপনাকে জানিয়ে রাখি বঙ্গোপসাগরের সৃষ্ট যে রেমেল তার অগ্রভাগ কিন্তু এরই মধ্যে কিন্তু উপকূলে স্পর্শ করেছে অর্থাৎ উপকূল যে অঞ্চলগুলো রয়েছে সেই উপকূল অঞ্চলে কিন্তু ঝড়ো হাওয়া এবং বাতাস বইছে এবং আবহাওয়া অফিস বলছে আগামী দুই তিন ঘন্টার মধ্যে হয়তো বা এর যেই কেন্দ্রবিন্দু সে কেন্দ্র কেন্দ্র কিন্তু উপকূলে আঘাত পারে বলে আমাদেরকে জানিয়েছে আমরা একজন এখানকার যে আবহাওয়িদ রয়েছে তার কাছে একটু জানতে চাইবো স্যার আপনি একটু আমাদেরকে জানাবেন যে ঘূর্ণিঝড় রেমেলের সর্বশেষ এখন অবস্থাটা কী বা এখন কোন অঞ্চলে এটি অতিক্রম করছে আমাদের আমাদের যে আগের বুলেটিনে যেটা ছিল নির্দেশ করা ছিল যে এটা কত কিলোমিটার দূরে আছে সেটা আমরা বুলেটিনে বলেছি তার থেকে ক্রমান্বয়ে আস্তে আস্তে উত্তরে সরে এসে এটা আরও উপরে আসছে অর্থাৎ বাংলাদেশের দিকে এটা বা বাংলাদেশ এবং ভারতের উপকূল এই এই বরাবর এটা আস্তে আস্তে উপরে উঠছে হ্যাঁ একটু বলবেন যে এটা মূলত কোন অঞ্চলে আমরা যেটা জানতে পেরেছি উপকূলী অঞ্চল বিশেষ করে খেপুপাড়া পটুয়াখালি এই অঞ্চল দিয়ে একটু ব্যাপক ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এ বিষয় যদি একটু বলতে যখন আপনার একটা সাইক্লোনের অগ্রভাগ যখন আমাদের উপকূলকে টাচ করে তখন কিন্তু আস্তে আস্তে সেখানে ঝড়ো হাওয়া বাড়ে আবার একটু কমে বিভিন্ন ব্যান্ডের কারণে তবে সেন্টারটা যেহেতু এখনও ওঠেনি ধন্যবাদ আপনাকে তনুজা আসুন ছিলেন যে ঘূর্ণিঝড় রেমেলের যে অগ্রভাগ অগ্রভাগ কিন্তু ইতিমধ্যে উপকূল অঞ্চলে আঘাত এনেছে এবং এর পরবর্তীতে যে বুলেটিন অর্থাৎ আটটার সময় যে বুলেটিন হবে সেই বুলেটিনে হয়তো আমরা পরবর্তীতে আমাদের দর্শকদের জানাতে পারবো যে আবহাওয়া অফিস থেকে কি সতর্কি বার্তা দেওয়া হয়েছে তরিক আমাদের সাথে যোগ দেবার জন্য আপনাকে ধন্যবাদ ঘূর্ণিঝড়ের মংলা সমুদ্র বন্দরে দশ নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে ঘূর্ণিঝড় রিমাল উপক্রম উপকূল অতিক্রম করতে শুরু করায় সেখানকার সাগর উত্তাল হয়ে উঠেছে মংলা থেকে ঘূর্ণিঝড়ের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি নিজামুদ্দিন বঙ্গোসাগরের সৃষ্ট রেমার ইতিমধ্যে মোংলা এবং সুন্দরবন উপকূলীয় এলাকা অতিক্রম করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তবে দুপুর থেকে মংলা যে আবহাওয়া ছিল সে আবহাওয়াটা এখন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে শুধু বাতাস বয়ে যাচ্ছে কোনো বৃষ্টি নেই তবে রেমার কারণে এই ঘূর্ণিঝড়ের কারণে যাতে কোন যান যানমালে কোনো ক্ষয়ক্ষতি না হয় এই কারণে ইতিমধ্যেই উপজেলা প্রশাসন মোংলা বন্ধ কর্তৃপক্ষ নৌবাহিনী কোস্টগার্ড ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে প্রস্তুত রাখা হয়েছে স্বেচ্ছাসেবক দল দর্শক সাতক্ষীরা থেকে ঘূর্ণিঝড়ের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি কামরুজ্জামান আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে সুন্দরবন ঘাষা আর মুন্সীগঞ্জ এলাকায় আমার এই পাশে দেখা দেখা যাচ্ছে একেবারে সুন্দরবন এরপরে আর কোনো লোকালয় নেই আমরা এখানে এসে যে দৃশ্যটি দেখছি যে মাঝে মাঝে যে দমকা হাওয়া বইছে সেই দমকা হাওয়া জানান দিচ্ছে যে ঘূর্ণিঝড় রেমান যে কত বড় শক্তি নিয়ে আশ্রয়ে পড়বে সেটা অনুমান করা যেতে পারে এলাকার মানুষের আতঙ্কের শেষ নাই ইতিমধ্যে আমরা খোঁজ নিয়েছি যে সাতক্ষীরাতে আটশো আট শতাধিক সাইক্লোন সেন্টার রয়েছে সেই আট শতাংশ সাইকলন সেন্টার ইতিমধ্যেই প্রায় বিশ হাজার মানুষ আশ্রয় নিয়েছে ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রামে বিমান চলাচল বন্ধ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বন্ধনগরীর সবশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সৈয়দ মাহমুদ বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাব সকাল থেকে তেমনটা না দেখা গেলেও দুপুরের পর থেকে কিন্তু এর প্রভাব পড়তে শুরু করেছে দুপুরের পর থেকেই গুঁড়ি বৃষ্টি হচ্ছে এবং সাগরও কিন্তু অনেকটা উত্তাল যদিও এই মুহূর্তে কিন্তু সাগরের ভাটা চলছে তবে দশটার পর থেকে কিন্তু জ্বর আসতে শুরু করবে এই পরিস্থিতি বিবেচনা নিয়ে কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রেড অ্যালার্ট ফোর্ট জারি করেছে এবং বন্দরে যেটিতে যেই ষোলোটি জাহাজ ছিল তাদের কিন্তু গভীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বহিরঙ্গরে যে আটচল্লিশটি জাহাজ ছিল সেগুলো কিন্তু কার্যক্রম বন্ধ রেখে তাদেরকে কিন্তু বহির্নঙ্গরে নিয়ে যাওয়া হয়ে বহিরঙ্গর থেকে গভীর সমুদ্রে নিয়ে যাওয়া হয়েছে আমরা চট্টগ্রাম জেলা প্রশাসনে কথা বলে যেটি জিনিস তারা এখন পর্যন্ত সাতশো পঞ্চাশটি মতো আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত রেখেছে এবং এক হাজার একশো চল্লিশটি স্কুলকে তারা আশ্রয় কেন্দ্র হিসাবে প্রস্তুত রাখতে বলেছে এবং চট্টগ্রাম

নির্বাচন কমিশনের সাংবাদিকদের তিনি জানান যদি জানমালের ক্ষতি হয় তখন পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত জানানো হবে এদিকে আচরণ বিধি লঙ্ঘনের দায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরী এবং পাবনার ঈশ্বরদী উপজেলার চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হকের প্রার্থীতা বাতিল করেছেন নির্বাচন কমিশন বিধি লঙ্ঘনের অভিযোগে দুজনকেই তলব করে ইসি রবিবার শুনানি শেষে বিধি লঙ্ঘনের অভিযোগ স্পষ্ট হওয়ায় তাদের প্রার্থিতা বাতিল করা হয় জোর বড় আকারে আঘাত হানেই ভয়কতি হয়ে থাকে তার সেখানে তো বাস্তবতার আলোকে নির্বাচন পিছনই হতে পারে এখন এটা মূলত ঘূর্ণিঝড়ের মাত্রা ভয়কতি এর উপর বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত নেবে আমরা মাঠ পর্যায়ে জেলা প্রশাসকদের সাথে বিভাগীয় কমিশনারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবার ওনারা প্রসঙ্গ সাজাপ্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফেরত আনতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালিপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কাউন্সিলর এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন শুধু তারেক রহমান নয় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদেরকেও দেশে ফেরত এনে সাজা নিশ্চিত করা হবে মানুষের অর্থনৈতিক মুক্তি এবং দেশের অগ্রগতি অব্যাহত রাখাই তার সরকারের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক তথ্যচিত্র কলকাতায় মুজিব এর প্রিভিউ দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে তথ্যচিত্রটির প্রিভিউ কালে এর নির্মাতা সহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় মতামত এবং বিভিন্ন নির্দেশনা দেন তিনি বঙ্গবন্ধু লেখাপড়া রাজনীতি এবং জনকল্যাণমূলক কাজের বড় অংশ জুড়ে রয়েছে কলকাতা শহর সেই সব বিষয়গুলোকে উপজীব্য করেই তথ্যচিত্রটি নির্মাণ করছেন ভারতের জাতীয় পুরস্কার প্রাপ্ত খ্যাতনামা চলচ্চিত্রকার গৌতম ঘোষ কলকাতায় মুজিব তথ্যচিত্রটি ফ্রেন্ডস অফ বাংলাদেশ এবং কলকাতাস্থ বাংলাদেশ উপ হাই কমিশনের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের সন্ধান দাবিতে ঝিনাই দহ অবস্থান কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগ কর্মীরা সকালে কালীগঞ্জের মধুগঞ্জ বাজার সংলগ্ন সংসদ সদস্যের বাড়ির সামনে নেতাকর্মীরা অবস্থান নেন এ সময় তারা বলেন এমপি আনার নিখোঁজের তেরো দিন পার হলেও এখনও পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি কলকাতায় খুন হয়েছে বলে গোয়েন্দা সংস্থা জানালেও আজ পর্যন্ত তার কোনো আলামত দিতে পারেনি তারা তাই নিখোঁজ হলে সন্ধান আর খুন হলে আলামত দাবি করেন তারা এ সময় পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শিবলি নোমানি সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা অংশ নেন ডিজিটাল নিরাপত্তা আইনে কোন সাংবাদিক যেন অকারণে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সরকার সতর্ক বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন দলমত নির্বিশেষে প্রকৃত সাংবাদিকতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তারা আরও জানাচ্ছেন সোয়েদ রিয়াজ হাঁটি হাঁটি পা পা করে তিরিশ বছরে পদার্পণ করল ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন সরকার ও বিরোধী দলীয় নেতারা সেগুন বাগিচার মিলনায়তনে আয়োজিত সভায় তারা বলেন নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সাংবাদিকদের ভূমিকা অগ্রগণ্য ঐক্য বজায় এবং সামনে এগিয়ে সাহায্য অপসাংবাদিকতা না করার পরামর্শ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন ভুয়া পরিচয় দানকারী লোক যেন এই পেশাকে বিতর্কিত করতে না পারে কোনো সাংবাদিক যাতে এখানে ফিনান্সিয়ালি কোনো নিধিহ সাংবাদিক আমাদের সরকার এবং আমরা ব্যাপারে সে এ এর আগে সেগুন বাগিচার ক্লাব প্রাঙ্গনে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির উনত্রিশ বছর পূর্তির উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সৈয়দ রিয়াজ এটিএন বাংলা ঢাকা দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার জিয়া পরিবারের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কমিটির সদস্য মির্জা রাজধানীর একটি হোটেলে ভিত্তিক গবেষণা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি অনুষ্ঠানে বিএনপি নেতারা দাবি করেন শুধুমাত্র প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে করা হতো। আগামী মাসেই আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এক দফায় এক দশমিক এক পাঁচ বিলিয়ন ডলার পাওয়ার কথা রয়েছে সচিবালয়ে নির্বাহী পরিচালক কৃষ্ণমূর্তি সুব্রামানিয়ানের সাথে বৈঠক শেষে এসব তথ্য জানান মন্ত্রী তিনি বলেন ডলার সংকট মেটাতে কাজ করছে সরকার পদক্ষেপ নেওয়া হচ্ছে রিজার্ভ বাড়াতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুর্নীতির তথ্য থাকলে ব্যবস্থা নেবে সেনাবাহিনী ডলারের মূল্য এখন আর চ্যালেঞ্জ নাই কারণ আমরা যেটা ফলো করছি হ্যাঁ সেটা অনেকদিন থেকে বলছে তো ওরা তো দেহপ্রিয় ভট্টাচার্য কে বিরুদ্ধে বললেই কি ইয়ে হয়ে গেলো সে চ্যাম্পিয়ন হয়ে গেল তাহলে দেবপ্রিয় তো বলবেই এই জন্য বলবে উনি তো ওদের লোক স্মার্ট পদ্ধতিতে যানবাহনের টোল আদায় হচ্ছে রাজধানীর মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভারে টোল প্লাজায় স্বয়ংক্রিয় আর ব্যবহারকারীদের দেওয়া হচ্ছে দশ শতাংশ ছাড় যানজট এড়াতে ফ্লাইওভার ব্যবহারকারী যানবাহনগুলো ডিজিটাল এই পদ্ধতি ব্যবহার করলে সহজভাবে যোগাযোগ ব্যবস্থা এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও জানাচ্ছেন শফিউল আলম সুজা মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার দিয়ে দ্রুত গতিতে ছুটে চলছে যানবাহন তবে অনেক সময় ফ্লাইওভারে পড়তে হয় যানজটে যাত্রাবাড়ি থেকে গুলিস্তান কিংবা সায়দাবাদ যে কোনো প্রান্তে টোল দিতে অপেক্ষা করতে হয় বেশ কিছুটা সময় তবে যেসব যানবাহনগুলো আর এফ আইডি ব্যবহার করছে তাদের টোল প্লাজায় অপেক্ষা করতে হচ্ছে না দীর্ঘ সময় এতে সময় সাশ্রয়ের পাশাপাশি পাচ্ছে টোলের দশ শতাংশ ছাড় না লাগলে জামে পড়তাম ওই আগারগাড়ি তুলদীত টাকা ভাঙতি দিতে হইতো লোকাল গাড়ির সামনে খাড়ায় থাকতো এখন আমরা অটোমেটিক চলে যাইতেছি অনলাইনে দিলে তো আমাদের টোল ডাউন লাগে না আমাদের তাতেই হয় আমাদের 10 বছর তারপর অনেক গেলে জামজট কম থাকি হানি ফ্লাইওভারের টোল প্লাজায় যানজট এড়াতে যানবাহনগুলো আগেভাগে রেজিস্ট্রেশন করলে ব্যবহার করতে পারবে ভিআইপি লেন এই যানবাহনগুলোকে শৃঙ্খলা মেনে চলার পরামর্শ কর্তৃপক্ষের ম্যানুয়ালি কোনো টাকা পে করতে হবে না সে সিস্টেমেটিক্যালি এসে অটোমেটিক আমাদের ফ্লাইওভার দিয়ে লেন দিয়ে বের হয়ে যেতে পারবে ব্যবহারকারীকে যেহেতু নগদ টাকা পে করতে হবে না সুতরাং এখানে ভাঙতি টাকা ছেঁড়া টাকা বা নকল টাকার এই সমস্যাটা হবে না আর এফ বা ডিজিটাল পেমেন্ট সিস্টেমের আওতায় যেসব যাত্রীরা এখানে আসবে তাদের জন্য হানি ফ্লাইওভারের পক্ষ থেকে আমরা দশ পার্সেন্ট ছাড়ের ব্যবস্থা করেছি গুলিস্তান এলাকায় কিছু অব্যবস্থাপনা আছে সিগন্যালটা পরে হচ্ছে ফ্লাইওভার থেকে নামার পরে এখন ওইখানে নামার পরে চারটা রাস্তার সংযোগ স্থল ওইখানে এখন চারটা রাস্তার মধ্যে ফ্লাইওভারটা একটা বড় প্রেসার আসে পুলিস্তান যাত্রাবাড়ির নামার ক্ষেত্রে প্রতিটি টোল প্লাজায় আর এফ আইডি পদ্ধতি ব্যবহার করলে যানজট থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে বলেও জানান ফ্লাইওভার কর্তৃপক্ষ সুফিলাল সুজন এটিএন বাংলা ঢাকা রোগীরা যাতে বিদেশে না গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিতে আগ্রহী হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের উপাচার্য অধ্যাপক ড দিন মোহাম্মদ নুরুল হক বঙ্গভবনে সাক্ষাৎ রাষ্ট্রপতি বলেন এটি একটি বিশেষায়িত হাসপাতাল হওয়ায় এখানে রোগীদের উন্নত চিকিৎসা এবং সেবার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এদিকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা যাতে প্রতিযোগিতায় নিজেদের যোগ্য প্রমাণ করতে পারে কারিকুলাম উন্নয়নের ক্ষেত্রে সেই বিষয়টিকে প্রাধান্য দেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুর রশিদ বঙ্গভবনে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা অবহিত করেন এ সময় তথ্য প্রযুক্তি সহ ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি ঈদুল আজহার ছুটিতে বাইশ ঘন্টায় প্রায় দুই কোটি মানুষ ঢাকা ছাড়বে বলে ধারণা করছে হাইওয়ে পুলিশ এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মোহাম্মদ শাহাবুদ্দিন খান পরিবহন শ্রমিক মালিক এবং সংশ্লিষ্টদের সাথে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মত বিনিময় সভায় তিনি জানান গার্মেন্টস সেক্টরের ছুটির পর মালিকরা নিজস্ব ব্যবস্থাপনায় পরিবহনের ব্যবস্থা করে শ্রমিকদের পৌঁছে দিলে যানজট অনেকটা কমে আসবে এ সময় দুর্ঘটনা এড়াতে রাস্তা থেকে ফিটনেসবিহীন যানবাহন তুলে ফেলার অনুরোধ করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা এখন থেকে রাজধানীর তেজগাঁয়ে মেয়র আনিসুল ইসলাম সড়ক নির্বিঘ্নে নগরবাসী ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ এক সংবাদ সম্মেলনে ট্রাফিক পুলিশের তেজগাঁ বিভাগের উপ উপকমিশনার মোস্তাক আহমেদ জানান ট্রাকগুলোকে রাস্তা থেকে সরিয়ে সড়কটি পুনরুদ্ধার করা হয়েছে তবে ট্রাকগুলো রাত দশটার পর থেকে সকাল সাতটা পর্যন্ত সড়কটির একপাশ ব্যবহার করতে পারবে সকাল সাতটার পর কোনো অবস্থাতেই এই এলাকায় ট্রাক থাকতে দেওয়া হবে না বলেও জানান পুলিশের এই কর্মকর্তা আমরা ঘোষণা দিচ্ছি যে আনিসুল হক সড়ক এখন থেকে সবসময় জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে স্থায়ী সমাধানের জন্য আমাদের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমরা প্রস্তাব দিয়েছি যাতে ঢাকা মহানগরের প্রান্ত সীমায় প্রবেশপথগুলোতে একটা স্থায়ী ট্রাক স্ট্যান্ড করে শুধু অপারেশনাল গাড়িগুলো যাতে এখানে আসে এবারে আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ আজ থেকে শুরু হয়েছে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন প্রক্রিয়া গত রাত বারোটা এক মিনিট থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে এগারো জুন পর্যন্ত ভর্তি প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে ভর্তি ফি পরিশোধ করতে হবে বিকাশে সরকার থেকে একশো টাকা আবেদন ফি নির্ধারণ করে দেয় কোনো কলেজের অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই এতে খুশি শিক্ষার্থীরা প্রতিবারের মতো একাদশ শ্রেণীর ভর্তি ফি পেমেন্ট করুন বিকাশ পেমেন্টের মাধ্যমে আরো জানাচ্ছেন মিজান শাহজাহান দেশের সব সরকারি বেসরকারি কলেজে একযোগে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ দশটি কলেজ পছন্দ দিতে পারবে একজন শিক্ষার্থী শিক্ষার্থীরা বলছেন অনলাইনের কল্যাণে সহজেই আবেদন করতে পারছেন তারা বিকাশে পেমেন্ট করার সুযোগ দেয় ব্যাংক আওয়ারের জন্য অপেক্ষার অবসান হয়েছে বলেও জানান তারা আমরা যে আগে শুনতাম যে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে যে আবেদনের জন্য অনেক টাকা চার্জ করতো এখন যে সরকার আমাদের অনলাইনের মাধ্যমে বিকাশের মাধ্যমে যে একশো টাকা নির্ধারণ করে দিয়েছে এটার জন্য আমরা খুবই উপকৃত যেভাবে আবেদন করতে পারছি অনলাইনের মাধ্যমে এটা আমাদের জন্য একটা বড় পাওয়া এতে আমাদের পরিশ্রম এবং কষ্ট অনেক সহজ হয়েছে আমরা ঘরে বসে আমাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারি বিকাশ এজেন্টরা জানান আন্তরিকতা দিয়ে শিক্ষার্থীদের সেবা দিচ্ছেন তারা কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই পেমেন্ট করতে পারছে শিক্ষার্থীরা স্টুডেন্টের জন্য এটা একটা বিশাল প্লাস পয়েন্ট যে বিকাশের মাধ্যমে তারা এখন তাদের ভর্তির যে কার্যক্রমগুলো এগুলো অনাইছে চালিয়ে যেতে পারছে এবং পারবে যেহেতু সবার হাতে হাতে বিকাশ আছে তো সবাই ইজিলি জিনিসটা পরিশোধ করতে পারবে আর এছাড়া যদি কোনো লোক আমাদের কাছে আসে তো আমরা চেষ্টা করব আমরা তাকে ইয়ে করার জন্য মানে তাকে সাপোর্ট দেওয়ার জন্য অন্যান্য কলেজে ভর্তির আবেদন ফি 150 টাকা হলেও নটরডেম কলেজে 400 টাকা নিজস্ব নীতিতে ভর্তি পরীক্ষা নেবে কলেজটি তবে অন্য সব কলেজের মতো নটরডামে ভর্তির আবেদন ফি জমা দিতে হবে বিকাশে মিজান শাহজাহান এটিএন বাংলা ঢাকা অবিলম্বে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি ট্যাক্স প্রত্যাহারের দাবি সহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন রংপুর আয়োজিত শ্রমিক সভায় বিড়ির উপর আরোপিত অগ্রিম দশ শতাংশ আয়কর প্রত্যাহার সহ এই শিল্পে নিয়োজিত সব শ্রমিকের মজুরি বৃদ্ধি বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণার দাবি জানানো হয় বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি সভাপতিতে অনুষ্ঠিত এই শ্রমিক সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের সিটি মেয়র মোসাফিজুর রহমান মোস্তফা বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ সফিউর রহমান বক্তা বাংলাদেশ সাধারণ সম্পাদক মোহাম্মদ হারিক হোসেন সুশিক্ষা দিয়ে শিক্ষার্থীদের মেধার বিকাশে হামদার্দ বিশ্ববিদ্যালয়ের বদ্ধপরিকর বলে জানিয়েছেন হামদার্দ বাংলাদেশের চিফ মোতাবাল্লি ড হাকিম ইউসুফ হারুন ভুইয়া মুন্সিগঞ্জের গজারিয়ায় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড ফারুকুজ জামান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক হাকিম কামরুন নাহার পলেন বিশ্ববিদ্যালয়টিতে এবার স্প্রিং সেমিস্টারে সাতটি বিভাগে চার শতাধিক শিক্ষার্থী ভর্তি হয়েছেন এ সময় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বুকলেটের মোড়ক উন্মোচন করেন অতিথিরা এবারে খেলার খবর যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ হারাকে হতাশাজনক বললেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির স্পোর্টস কার্নিভালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান ফরম্যাটে এখনও পিছিয়ে টাইগাররা এস এম জানাচ্ছেন এক যুগ বাংলাদেশের ক্রিকেটের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন তাই এখন যারা জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন তাদের বেশিরভাগই মিনহাজুল আবেদিন নান্নুর সময়েরই ক্রিকেটার সাবেক প্রধান নির্বাচক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ক্রিকেটারদের অসহায় আত্মসমর্পণ দেখে হতাশ টি টোয়েন্টি ফর্মেটে কিন্তু আমাদের যে স্ট্যান্ডার্ড আমরা কিন্তু এই জায়গায় কিন্তু অনেক পিছিয়ে আছি এটা কিন্তু মানতে হবে এই ফর্মেটটাই আপনি আগাম কিছু বলতে পারবেন না কারণ একটা ডোমেস্টিক একটা দেশের ডোমেস্টিক ক্রিকেটে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক ডিফারেন্স আছে তো সেই জায়গায় যে বিশ্বকাপ হচ্ছে এমন একটা জায়গায় আপনি দেখবেন যে এখানে অনেকগুলি ভালো ভালো দলের কিন্তু চিন্তার কারণ হতে পারে প্র্যাকটিস ম্যাচগুলি যদি ভালো মতো অ্যাডজাস্ট করে নিতে পারে ইনশাআল্লাহ মেন ম্যাচগুলি বাংলাদেশের গ্রুপই আছে নেদারল্যান্ডস আর নেপালের মতো নিচের দিকে র্যাঙ্কধারী দল তাই তাদের বিপক্ষে মাঠে নামার আগে শ্রীলঙ্কার সাথে উদ্বোধনী ম্যাচটাকে গুরুত্বপূর্ণ বলে মানছেন মিনহাজুল আবিদিন নান্নু প্রতিটা ম্যাচই ভেরি ইম্পর্টেন্ট প্রতিটা ম্যাচে আমাদের বাংলাদেশের অবশ্যই জেতার ইয়ে পার্সেন্টেজ আমি সবচেয়ে বেশি দেখতে চাই এবং যদি বেস্টটা যদি রাইট জিনিস রাইট টাইমে জুড়ে করতে পারে ইনশাআল্লাহ আপনি ফার্স্ট ম্যাচ থেকে আমরা ভালো কিছু দেখব এ সময় তিনি বলেন যুক্তরাষ্ট্র আর ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচের পারফরমেন্সই অনেকটা পরিষ্কার করে দিতে পারে এই বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ এস এম আশরাফ এটিএন বাংলা ঢাকা শেষ আগে সংবাদ শিরোনাম আরো একবার দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলে আঘাত এনেছে ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ রাতে অতিক্রম করবে মূল কেন্দ্র সমুদ্র বন্দরগুলোতে দশ নম্বর মহাবিপদ সংকেত কুয়াকাটায় একজনের মৃত্যু প্রায় আট লাখ মানুষকে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে উপকূলীয় এলাকায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান ঘূর্ণিঝড় মোকাবেলায় দুর্যোগ মন্ত্রণালয়ের সবার ছুটি বাতিল দণ্ডপ্রাপ্ত তারেক রহমান এবং বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা নিশ্চিত করা হবে বললেন প্রধানমন্ত্রী এবং ডিজিটাল আইনে অকারণে সাংবাদিকদের হয়রানি বন্ধে সতর্ক সরকার জানালেন ওবায়দুল কাদের সাংবাদিকতার মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান এই ছিল এখনকার সংবাদ আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ